कोयबोरतू समुदाय की आज कछा जिले के काटीगौरा में अहम बैठक हुई बराक वैली कोयबोरतो कल्याण समुदाय काउंसिल की कार्यकारी की बैठक में कई असम मुद्दों पर चर्चा हुई बैठक के बाद कोयबोरतू सेंट्रल कमेटी के अध्यक्ष सुजीत दास चौधरी ने कहा कि हमारे समुदाय के लिए सरकार द्वारा लागू की गई योजनाओं का लाभ नहीं मिल पा रहा उन्होंने कहा कि स्थानीय स्तर पर स्तर पर धांधली हो रही है जिसकी वजह से हम हमारे अधिकारों से वंचित हैं আমাদের যে জনপ্রতিনিধিরা আমার এলাকার যে নেতারা ওরার গাফিলতির জন্য আমাদের এখানে সুযোগটা সরকারের সুযোগটা পুচ্ছে না ঠিকমতো যে কোনো স্কিম আসে ওরা উপর থেকেই সব গাইব করে নিয়ে যায় আমাদের যে আমার কমিউনিটির যে গ্রামে অঞ্চলে রিমোট এরিয়াতে আছে ওদের কাছে এই ফেসিলিটিটা পড়ছেই না এই জন্য আমরা সরকারকে দোষী না আমরা দোষী সরকারের যারা নিয়ন্ত্রক লোকাল বডি যারা ওদেরকে দোষারোপ করি ওনার জন্য আমরা ফেসিলিটিগুলো পাচ্ছি না মতো আমরা যে এম এল এধারকার রুলিং পার্টি কে নেই আম জান জনতা রুলিং পার্টিকে নেই লকিন আমারা যে প্রতিনিধি হয় দু তিনবার এমএলএ কে পাশ গেয়া হয় ও লোক ইতনা গুরুত্ব দেওয়া চাইয়ে উতনা ও লোক নেই দেওয়া হয় সমাজের রাজনৈতিক যে রাইটস আছে সেই রাইটস থেকে কিন্তু তারা সর্বাবস্থায় বঞ্চিত বুটের মাত্রা তাদের খুব বেশি বুটাধিকার বেশি কিন্তু রাজনৈতিক পটপল্লির ক্ষেত্রে বা জনপ্রতিনিধির ক্ষেত্রে সেই যে কোনো কংগ্রেসই বলুন বিজেপি বলুন বা যে কোনো রাজনৈতিক দলও বলুন তাদেরকে কিন্তু সেই মর্যাদা দেওয়া হয় না ভোট ব্যাংক ইস্তেমাল করতেছে বাট তারা কোনো জনপ্রতিনিধি বিধায়ক সাংসদ বোনার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না